যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমি বাংলা ভাষায় বলতেছি বাংলায় বোঝানোর জন্য, যারা ইতিমধ্যে আমেরিকাতে আছেন, ভিসা ওয়াইভার প্রোগ্রাম, দ্যাট মিন্স হচ্ছে আপনার বাংলাদেশের পাসপোর্ট ছাড়া আরও সার্টেন কিছু দেশের পাসপোর্ট তারা ভিসা ওয়াইভার প্রোগ্রামগুলো অ্যালাউ করে এন্ট্রি জন্য, যেমন ডুয়েল সিটিজেনশিপ লাইক মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড আদার্স কান্ট্রিজ, যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন দুইটা পাসপোর্ট হোল্ড করেন তাদের জন্য এটা, যারা অলরেডি ইতিমধ্যে আছেন আমেরিকাতে এবং তাদের ভিসা ওয়াইভার প্রোগ্রামের আওতায় স্টে ডেটটা ইতোমধ্যে এক্সটেন্ড করছেন যেহেতু কোভিড ইমার্জেন্সির কারণে, এবং আরও 30 দিন এক্সটেন্ড করতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন যে ডিপার্চার করার জন্য ইউএসএ থেকে, কারণ যদিও আমেরিকা এখন ওপেন করার জন্য একটা নতুন গাইডলাইন 1 ঘন্টা আগে প্রকাশ করছে হোয়াইট হাউস থেকে, তো আপনাদের সুবিধা মতোই আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনাদেরকে আপনাদের সুবিধা হয় ডিপার্চার করার জন্য। সো আমি দুইটা নোট দিচ্ছি, কি পয়েন্ট কীভাবে প্রসিডিউরসটা অ্যাপ্লাই করবেন। প্রথমত হচ্ছে আপনাকে যারা ESTA ইলেকট্রনিক সিস্টেম ট্রাভেল অথরাইজেশন এর আওতায় আপনারা আমেরিকাতে এন্টার করছেন ফর সার্টিন ডেজ বা সাময়িক ট্রাভেল করার জন্য, তারা আপনি ইউনাইটেড স্টেটস কাস্টমস ইমিগ্রেশন সার্ভিস কল সেন্টার আছে, এর নাম্বারটা আমি দিচ্ছি 1-800-375-5283, এই নাম্বারে ফোন করে আপনি একটা ইমেল করতে হবে ওই কন্ট্যাক্ট সেন্টারে, আর ইমেলের সাথে সাথে আপনাকে কারণটাও তারা ব্যাখ্যা করতে হবে, আপনি কি কারণে ডিপার্চার করতে চাচ্ছেন বা আপনার কয়দিন এক্সটেন্ড করার ইয়ে ছিল বা আপনি এন্ট্রি এক্সিট এই ইনফরমেশনগুলো, সাথে আপনার পাসপোর্টের বায়োগ্রাফি পেজের কপিটা দিতে হবে, এবং আপনার বর্তমান কন্ট্যাক্ট ইনফরমেশন যে আপনি কোথায় আছেন, ফোন নাম্বার, ইমেল, এক্সেট্রা এক্সেট্রা। এটা আপনারা যখন ফরওয়ার্ড কল সেন্টার কল করার পর আপনারা যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবো হচ্ছে আপনার অ্যাপ্রুভালের জন্য, তখন অটোমেটিকলি আপনার ডিসিশনটা আপনাকে পুনরায় ইমেলের মাধ্যমে তারা পাঠিয়ে দিবে এবং স্ট্যাটাসটা জানায় দিবে, আপনি কি ডিপার্চার রিশিডিউল ডিপার্চারের জন্য যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাকে আপনাকে তারা অ্যাপ্রুভ করবে কি করবে না এই মুহুর্তে, এই সম্পূর্ণ বিষয়গুলো তারা আপনাকে জানায় দিবে, এবং লাইভ আপডেটগুলো জানার জন্য আমার মতে আপনারা আরও অ্যাডভান্স জানেন, বাট আমি যেহেতু জানতে পারছি ওদেরকে আপনাদের শেয়ার করে দিচ্ছি। ধন্যবাদ।